আমেরিকায় ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে ইসরায়েলিদের জন্য আরেকটি সুখবর এলো আমেরিকা। বৃহস্পতিবার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিস ঘোষণা করেছে যে ইসরায়েল মার্কিন ভিসা মওকুব কর্মসূচি যোগ দিতে যাচ্ছে। এর মানে হলো এখন থেকে ইসরায়েলিরা ভিসা ছাড়াই সর্বোচ্চ 90 দিন আমেরিকায় থাকতে পারবে। ভিড বিলিউপি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যেখানে অংশগ্রহণকারী দেশগুলোর নাগরিকদের আমেরিকায় ভিসা ছাড়াই ভ্রমণের অনুমতি দেওয়া হয়। ইসরায়েলে এই চুক্তি যোগদানের মাধ্যমে বিশ্বের 40টি দেশের সাথে যোগ দিল। ইসরায়েলের জন্য ভিসা মওকুফের এই ঘোষণাকে উভয় দেশের মধ্যে সম্পর্কের উন্নতির একটি ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বাইডেন প্রশাসন এই ঘোষণার মাধ্যমে ইসরায়েলের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ককে আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছে। আমেরিকায় ভিসা ছাড়াই ভ্রমণের মার্কিন সংবাদ মাধ্যম সিএন বলেছেন, আগামী 30 নভেম্বর থেকে এই নিয়ম চালু করার ঘোষণা গত মাসেই দিয়েছিল আমেরিকা। তখন বাইডেন প্রশাসন জানায় ভিসা ওয়ার প্রোগ্রামের আওতায় আসবে ইসরায়েল। এর অনেক আগেই চালু হতে যাচ্ছে এটি। কেবল ইসরায়েলি নাগরিকরাই এই সুবিধা পাবেন বলে জানা গেছে। এই সুবিধা পেতে হলে সবার আগে নিতে হবে ট্রাভেলস অথোরাইজেশন। এর জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ইলেকট্রিক সিস্টেম অনলাইন আবেদন করতে হবে। যাদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে এবং 90 দিনের বেশি থাকবে না তারা যোগ্য বলে বিবেচিত হবেন। ভিসা ওয়েবার প্রোগ্রামার আওতায় আসতে হলে এসব নিয়মের মধ্যে যেতে হবে। না যেতে পারলে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। এই আবেদন আপাতত কেবল ইংরেজিতে করা যাবে। আগামী 1 নভেম্বর পর অন্য ভাষাতেও করার সিস্টেম চালু করবে আমেরিকা। গত 7 অক্টোবর হামাস হামলার পর শুরু হয় ইসরায়েল হামাস সংঘাত। এরই মধ্যে এতে দুই পক্ষের 5,000-এরও বেশি মানুষ মারা গেছেন। লেবানন সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে ইসরায়েল। এই সংঘাতকে ইসরায়েলকে সব রকমের সহযোগিতায় আশ্বাস দিয়েছেন আমেরিকা ও যুক্তরাজ্য। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।